হ্যালো বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো। আজও আলোচনা করব ইংলিশ গ্রামার। আগের দিন আলোচনা করেছিলাম নাউন, বাট টুডে উইল ডিসকাস অ্যাবাউট ইম্পর্টেন্ট রুলস রিলেটেড টু নাউন। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দিস রুলস আর ভেরি ইম্পর্টেন্ট, সো শুরু করা যাক। তবে তার আগে একটা কথা বলে নিই, যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনই করো। অ্যান্ড কোর্স রিলেটেড কোনো ডাউট বা কোয়ারি থাকলে ডু কমেন্ট ইন আওয়ার কমেন্ট বক্স। সো শুরু করা যাক। সাম নাউন্স, ফার্স্ট রুল ইজ সাম নাউন্স আর জেনারেলি ইউজড ইন দ্য প্লুরাল। কিছু নাউন এমন আছে যাদের আমরা সবসময় প্লুরাল হিসেবে ইউজ করি, যেমন সিজার্স মানে কেচি, প্রেমিসেস অ্যানালস ইনকামের ব্যাপারে বলা হচ্ছে, ট্রাউজার্স গুডস, সারাউন্ডিংস মুভেবলস যা নিয়ে যাওয়া যায়, সক্স বাইনোকুলার্স রিচেস সম্পত্তি অডস এক্সেট্রা। ওকে, সো এক্সাম্পল দেখে নিই। রিচেস হ্যাভ উইংস, রিচেস বলতে বোঝানো হচ্ছে সম্পত্তি, সেখানে আমরা ইউজ করলাম হ্যাভ, সো রিচেস প্লুরাল হিসাবে ইউজ হচ্ছে, রিচেস হ্যাভ উইংস। নেক্সট এক্সাম্পল আছে, কাইন্ডলি গিভ মি এ পেয়ার অফ সিজার্স, বলা হচ্ছে দয়া করে আমাকে এ পেয়ার অফ সিজার্স দিন, মানে সিজার্স যদি আমি যদি বলতাম কাইন্ডলি গিভ মি এ সিজার তাহলে সেটা ভুল হতো, কারণ সিজার সবসময় এ পেয়ার অফ সিজার্স হিসেবে ইউজ হয়। ওকে, নেক্সট পয়েন্ট, নেক্সট এক্সাম্পল, মাই স্পেকটাকলস হ্যাভ বিন ব্রোকেন, মাই স্পেকটাকলস বলতে আমার চশমা ভেঙে গিয়েছে, তো স্পেকটাকলসেও আমরা কি ইউজ করলাম হ্যাভ, হ্যাভ প্লুরালের পাশে, প্লুরাল কোনো নাউনের পাশে ইউজ হয় আর আমরা এখানেও ইউজ করেছি হ্যাভ, তো মাই স্পেকটাকলস হ্যাভ বিন ব্রোকেন। সো রিচেস, সিজার্স, স্পেকটাকলস এগুলো এরম কিছু নাউন যারা প্লুরাল ভার্ব হিসাবে, প্লুরাল হিসাবে ইউজ হয়। ওকে, নেক্সট রুল বলেছে সাম নাউন্স লুক লাইক প্লুরাল বাট ইউজড ইন সিঙ্গুলার। কিছু নাউন এমনও হয় যাদের দেখে মনে হয় প্লুরাল বাট ইউজ হয় সিঙ্গুলার হিসাবে, যেমন সিনারি, অ্যাডভাইস, ইনফরমেশন, ফার্নিচার, মেশিনারি, মেকানিক্স, ম্যাথমেটিক্স, ইনিংস, মাম্পস, পোয়েট্রি, নিউজ, বেডিংস, গোয়ালো দ্যাট ইজ ফাঁসি কাট যেটাকে বলি, জিমন্যাস্টিক্স, ইকোনমিক্স, এগুলো কি সাবজেক্ট এক্সেট্রা। এক্সাম্পল দেখে নিই, ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, ম্যাথামেটিক্সের শেষে এস থাকায় এটাকে দেখে প্লুরাল মনে হতে পারে, কিন্তু এটা একটা সাবজেক্ট যেটা সিঙ্গুলার হিসেবেই ইউজ হয়, সেজন্যই বলা হয়েছে ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। দেন নেক্সট এক্সাম্পল, দ্য সিনারি অফ হিমালয়া ইজ এক্সেলেন্ট, হিমালয়ের যে সিনারি বা দৃশ্য সেটা হয় এক্সেলেন্ট। সিনারির পাশে কখনোই আর বা ওয়্যার ইউজ হয় না, ইউজ হয় ইজ, সেজন্যই আমরা ইউজ করেছি দ্য সিনারি অফ হিমালয়া ইজ এক্সেলেন্ট। নেক্সট এক্সাম্পল, হি হ্যাজ গিভেন অ্যাডভাইস, যদিও তোমাকে কেউ অনেকগুলো অ্যাডভাইস দিয়ে থাকে তবু তুমি ইউজ করবে হি হ্যাজ গিভেন অ্যাডভাইস, অ্যাডভাইসেস ইউজ করব না। ওকে, সো নেক্সট রুল দেখে নেওয়া যাক, নাম্বার থ্রি, দিস গ্রুপ ইজ এ ফ্যামিলি অফ কালেকটিভ নাউন্স, এখানে কিছু কালেকটিভ নাউন্সের গ্রুপ দেওয়া আছে, দিস নাউন্স আর সিঙ্গুলার ইন ফর্ম বাট আর জেনারেলি ইউজড অ্যাজ প্লুরাল, ফর্ম হিসেবে এগুলো সিঙ্গুলার বাট ইউজ হয় প্লুরাল হিসেবে, যেমন জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়, পিজেন্ট্রি দ্যাট ইজ
কৃষক সম্প্রদায় ভার্মিন ব্রাহ্মণ, ক্যাটল পাবলিক জিউরি মানে বিচারক, ফোক লোক লোক, ম্যানকাইন্ড মনুষ্য প্রজাতি, আর্মি আমরা সবাই জানি আর্মি, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, কোম্পানি পুলিশ, ক্লার্জি মানে পাদুরী বর্গ ক্লার্জি, দিস অল আর এমন নাউন দ্যাট দে আর ফর্ম সিঙ্গুলার ইন ফর্ম বাট আর জেনারেলি ইউজ অ্যাজ প্লুরাল। ওকে, সো এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেল বলতে বোঝাচ্ছে গবাদি পশুর যে দল তা, তাই জন্য এখানে ইউজ হয়েছে দ্য ক্যাটেল আর, দ্য ক্যাটেল ইজ নয়, দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দেন দ্য পাবলিক আর অ্যাওয়ার অব দ্য ফ্যাক্ট, অর্থাৎ পাবলিক ব্যাপারটা সম্পর্কে সচেতন বা জানেন, দ্য পাবলিক আর অ্যাওয়ার অব দ্য ফ্যাক্ট। পাবলিককে দেখে যদিও সিঙ্গুলার মনে হচ্ছে, তবুও এখানে পাবলিক বলতে জনগণ টোটালকে বোঝাচ্ছে, অনেক লোকজন বোঝাতে চাইছে, সেজন্য আমরা ইউজ করেছি আর। জেনারেলি পাবলিক ইজ ফলোড বাই সিঙ্গুলার ভার্ব, বাট ইট ক্যান বি ইউজড উইথ প্লুরাল ভার্ব অলসো, যেমনটা এখানে হয়েছে। দেন আরও কিছু রুল আছে, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন্স such as jury, public, team, committee, government, audience, orchestra, company, etc. are used both as singular and plural. It depends on the usage. এখানে খুব সুন্দর একটি রুলের কথা বলা হয়েছে, এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন দ্য জুরি আর ডিভাইডেড ইন দিয়ার ওপিনিয়ন, জুরি মানে বিচারক মণ্ডলী, অয়ার ডিভাইডেড ইন দিয়ার ওপিনিয়ন। নেক্সট এক্সাম্পলটা দেখে নিই, দ্য জিউরি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ওপিনিয়ন। তো এখানে আমরা দেখতে পেলাম জুরির পাশে ওয়াজ দেওয়া হয়েছে, আগের এক্সাম্পলে দেওয়া হয়েছে ওয়্যার, এটা কেন হয়েছে? কারণ প্রথম এক্সাম্পলে জুরি অয়ার ডিভাইডেড, বিচারক মণ্ডলী তাদের মতামতে বিভক্ত হয়ে গেছে, এক একজনের এক একটা ওপিনিয়ন হতে পারে, এখানে ডিনোট করছে দ্য ইন্ডিভিজুয়ালস অফ দ্য গ্রুপ, সেজন্যে ভার্ব ইজ প্লুরাল। কিন্তু নেক্সট এক্সাম্পলে দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ওপিনিয়ন, সর্বসম্মতভাবে কোনো একটা ওপিনিয়নে তারা রয়েছে, সেজন্য ওয়ান আনডিভাইডেড হোল বোঝাতে চাইছে, তাই এখানে আমরা ইউজ করেছি ওয়াজ নট ওয়্যার, দুটো আলাদা আলাদাভাবে ভাব বোঝাচ্ছে, সেজন্য আমরা কখনো সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি, কখনো প্লুরাল ভার্ব ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ, এটাও এই একই ব্যাপার, রাইট। নেক্সট পয়েন্ট, দেয়ার আর সাম নাউন্স দ্যাট ইন্ডিকেট লেন্থ, মেজার, মানি, ওয়েট অর নাম্বার ওয়েন দে আর প্রসিডেড বাই এ নিউমেরাল দে রিমেন আনচেঞ্জড ইন ফর্ম। কিছু কিছু নাউন এমন আছে যারা দৈর্ঘ্য, পরিমাপ, টাকা, উচ্চতা, সংখ্যা ইত্যাদি বোঝাচ্ছে এবং তাদের আগে একটি করে সংখ্যাবাচক শব্দ রয়েছে, তারা আনচেঞ্জড থাকে। যেমন আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ইট ইজ এ ফাইভ ইয়ার ডিগ্রি কোর্স, এখানে আমি বলতে পারি না ইট ইজ এ ফাইভ ইয়ার্স ডিগ্রি কোর্স, সেটা ভুল হবে, আমায় বলতে হবে ইট ইজ এ ফাইভ ইয়ার ডিগ্রি কোর্স। দেন আই হ্যাভ সেভেন ডজন অফ শুজ, আমি বলতে পারি না আই হ্যাভ সেভেন ডজনস অফ শুজ, আমায় বলতে হবে আই হ্যাভ সেভেন ডজন অফ শুজ। ওকে, আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে আলোচনা করব আরও কিছু ইম্পর্ট্যান্ট রুলস। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে উইথ আস।